আসসালামু আলাইকুম। আজকের সেশন হচ্ছে গিয়ে তোমাদের জন্য ডিটারমিনার্স। আমরা সবাই জানি যে ডিটারমিনার্স নাউনের পূর্বে বসে, তো তারপরে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে যে কোন নাউনের পূর্বে আমি কোন ডিটারমিনারটি বসাবো। তো আশা করি আজকের পর থেকে তোমাদের ডিটারমিনার্সে কোনো ধরনের প্রবলেম থাকবে না, যদি কিনা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। সো লেটস গেট স্টার্টেড আওয়ার সেশন অফ ডিটারমিনার্স। আমরা ফার্স্টেই দেখতেছি যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, তো এটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। কাউন্টেবল নাউন তারপর আমি বলে দিচ্ছি, কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো কাউন্ট করা যায়, লাইক স্টুডেন্টস, চেয়ার্স, টেবিলস এটসেট্রা। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো কাউন্ট করা যায় না, লাইক ওয়াটার, সল্ট এটসেট্রা। তো আমরা এখানে দুইটা ডিটারমিনার্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে এনি। তো এখানে দেখতে পাচ্ছি যে সাম এবং এনি হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউনের পূর্বেও বসে, আবার হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। তো সাম এবং এনি নিয়ে আমাদের কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের ঝামেলাও নাই। তবে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে সাম হচ্ছে পজিটিভ সেন্টেন্স ক্ষেত্রে বসে, আর হচ্ছে এনি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে, যেই সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক দেওয়া থাকে অথবা যেই সেন্টেন্সে নট নো এগুলা থাকে, সে তখন এনি বসে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি যাতে কিনা আরও ক্লিয়ার হতে পারি। এখানে ফার্স্টেই দেখতেছো যে উই নিড সাম ব্যানানাস, তো ব্যানানাস হচ্ছে একটা কাউন্টেবল নাউন। তো কাউন্টেবল আনকাউন্টেবল সাম এবং এনির ক্ষেত্রে ডাজেন ফ্যাক্ট, আমরা দেখবো যে হচ্ছে গিয়ে এটা একটা পজিটিভ সেন্টেন্স, যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স তো আমরা বলতে পারি যে এখানে আমি সাম ডিটারমিনারটি ইউজ করব। নেক্সট এক্সাম্পল, এই যে এখানেও একটা পজিটিভ, এটাও একটা পজিটিভ সেন্টেন্স আর নাউনটা হচ্ছে টি, তো আমরা তো সেটা খেয়াল করব না, আমরা দেখবো যে এটা একটা পজিটিভ সেন্টেন্স, এখানে আমি ডিটারমিনারটা সাম ইউজ করব। নেক্সট এক্সাম্পল, ইজ দেয়ার এনি কফি, তো এখানে বলা হয়েছে যে একটা এই যে কোশ্চেন মার্ক দেওয়া আছে, এর মানে হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমি বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এনি ডিটারমিনারটি ইউজ করব। তো এখানে আনসার অফ হচ্ছে এনি। সাম এবং এনির অর্থ অনেকে হয়তো জানি না, সাম এবং এনির অর্থ দুইটার অর্থই কিন্তু সেম, কিছু কিছু অর্থে বোঝায়। তো নেক্সট এক্সাম্পল দেখি, দেয়ার আর নট, এই যে এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে তোমরাই বলে দাও এখানে কি সাম বসাবো নাকি এনি বসাবো, অবশ্যই এনি বসাবো। তো নেগেটিভ সেন্টেন্স হলে আমরা ডিটারমিনার এনি ইউজ করব। তো এই কোশ্চেনটি একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, তো এটা তোমরাই বলে দাও যে এখানে আনসার কী হবে, এটা কি পজিটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স, নাকি কোশ্চেন মার্ক দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা না। তো যেহেতু নো নট এটাও নাই, নেগেটিভ সেন্টেন্সও না, এটা একটা পজিটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই আমরা ইউজ করবো হচ্ছে সাম। তো হোপফুলি ইউ গেট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট সাম অ্যান্ড এনি। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এই স্লাইডে দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে যে ডিটারমিনারগুলো আছে সেটা হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে গিয়ে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর হচ্ছে গিয়ে নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে দিস আর হচ্ছে দ্যাট। তো আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলবো যে দিস আর হচ্ছে দোজ, এগুলো অলওয়েজ হচ্ছে গিয়ে প্লুরাল নাউনের পূর্বে বসে। দিস আর হচ্ছে দোজ, এগুলো অলওয়েজ তোমরা কী করবে, প্লুরাল নাউনের পূর্বে বসানোর চেষ্টা করবে, এগুলো অলওয়েজ প্লুরাল নাউনের পূর্বেই বসে। তো আমরা কিছু এক্সাম্পল দেখতে পারি। তো এখানে দেখো কার্ডস, এখানে যে নাউনটা দেওয়া আছে কার্ডস, তা তোমাদেরকে আমি বলেছিলাম যে দিস আর হচ্ছে দোজ, দিস আর দোজ তোমরা প্লুরাল নাউনের পূর্বে বসাবা, কারণ আমরা অনেক সময় ভুলে যাই যে কোনটা কাউন্টেবল নাউন আর নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তো তোমরা দিস আর হচ্ছে দোজ প্লুরাল নাউনের পূর্বে বসানোর চেষ্টা করবে, এটাই শুধু মাইন্ডে রাখবা। তো এখানে যেহেতু এটা প্লুরাল নাউন, তো আমরা এখানে দোজ বসাবো, নট দ্যাট। তো নেক্সট এক্সাম্পল দেখতে পারি, এখানে দেখো ওয়াটার, তো ওয়াটারের পাশে তো অ্যাস নাই, সো এটা কোনো প্লুরাল নাউন না, যেহেতু এটা প্লুরাল নাউন না, সো আমরা দিস ইউজ করতে পারবো না, এখানে আমরা ইউজ করবো হচ্ছে দিস। নেক্সট, তো এই এক্সাম্পল দিয়ে হচ্ছে ক্লিপ স্টপেল বইয়ের মিনি টেস্ট 1 থেকে নেওয়া, গ্রামার অপশন থেকে। তো এটাকে বলা হচ্ছে পিন পয়েন্ট ইরর, মানে এখানে ইররটা খুঁজে বের করতে হবে। এখানে চারটা অপশন আছে, হুইচ ইজ রং সেটা হচ্ছে কি আমরা খুঁজে বের করব, আর যদি একটাও রং না হয় তাহলে আমরা আনসার ই দেখাবো, এখানে ই দেওয়া হয় না, ইতে থাকে হচ্ছে নো ইরর। তো আমরা দেখি যে এটা এখানে চারটা অপশনের মধ্যে কোনটি রং। তো আমরা এখানে ফার্স্টেই দেখতেছি যে
দোজ ইউজ করা আছে। তো আমি তোমাদেরকে একটা ট্রিক্স দিয়েছিলাম যে দোজ আর হচ্ছে দিস, এই দুইটা হচ্ছে গিয়ে অলওয়েজ প্লুরাল নাউনের পূর্বে বসবে, আর বাকি দিস দ্যাট এটা অলওয়েজ যে কোনো জায়গায় তুমি বসাতে পারবা, শুধুমাত্র প্লুরাল নাউন যদি না থাকে। প্লুরাল নাউনের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা ইউজ করতে পারবে, দিস আর হচ্ছে গিয়ে দোজ। তো এখানে হচ্ছে দোজ, দোজের পরে আমার প্লুরাল নাউন থাকতে হবে। এখানে আমি দেখতেছি যে হোমওয়ার্ক, তো হোমওয়ার্ক তো নন কাউন্টেবল নাউন, এটা কোনো প্লুরাল নাউন নয়। তো আমরা এখানে দোজ ইউজ করতে পারবো না, হয় দিস ইউজ করতে পারবো, আর না হয় দ্যাট ইউজ করতে হবে। তাহলে আমাদের রং আনসার হচ্ছে গিয়ে এ, তো এখানে আনসার হবে এ। তো আরেকটা কথা বলে রাখি যে অনেক সময় এই যে আমি তো এখন খুঁজতেছি যে এস জাতীয় যেগুলো সেগুলোই হচ্ছে গিয়ে প্লুরাল। কিছু কিছু ওয়ার্ড আমি যেমন হচ্ছে গিয়ে পার্সন, পার্সনকে পার্সন্স কিন্তু বলা যায় না, সেক্ষেত্রে আমরা কিন্তু পিপল। তো এটা তোমাদেরকে জানা রাখতে হবে যে কোন কোন ওয়ার্ডের ওগুলা এস ছাড়াও প্লুরাল নাউন হয়। তো তোমরা যদি চাও এটা, এগুলোও যদি না বুঝো তাহলে এটার জন্য এটাও আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। তো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডে দেখি কি আছে। ওকে, এখানে এ লট অফ আমরা অনেকে ইউজ করে থাকি, এ লট অফ, অথবা অনেকে আবার ইউজ করে হচ্ছে লটস অফ, কিন্তু পার্থক্য জানি না এ লট অফ আর লটস অফ এর মধ্যে পার্থক্য কি। আমি লটস অফ এরটা পরে বলতেছি। এ লট অফটা হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রেও বসে, আবার নন কাউন্টেবলের ক্ষেত্রেও বসে। তো এ লট অফ নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, এ লট অফ তুমি যে কোনো জায়গায় বসাতে পারবা, মানে বেশি অর্থে বুঝালে যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবা এ লট অফ ডিটারমিনারটি। কিন্তু লটস অফ কিন্তু যে কোনো জায়গায় চাইলেই ইউজ করা যায় না, লটস অফ শুধুমাত্র ইউজ করা যায় দিজ আর হচ্ছে দোজ এর মতো। যেরকম আমরা দিজ আর দোজ কে প্লুরাল নাউনের পূর্বে বসাই, লটস অফ কেও প্লুরাল নাউনের পূর্বে বসাইতে হবে। তুমি নন কাউন্টেবল নাউনের পূর্বে লটস অফ বসাতে পারবা না। তো আশা করি লটস অফ লট অফ সম্পর্কে ক্লিয়ার, লট অফ এর তো কোনো ঝামেলাই নাই এ লট অফ। তো আমরা কিছু এক্সাম্পল দেখি যাতে কিনা আরো ক্লিয়ার হয়ে যেতে পারি। দেয়ার উইল বি লটস অফ ভেহিকলস, দেখো এখানে একটা প্লুরাল নাউন এস আছে, একটা প্লুরাল নাউন। তো প্লুরাল নাউনের পূর্বে আমরা লটস অফ ইউজ করবো, এ লট অফ ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। দেখো পিপল, তো পিপল হচ্ছে গিয়ে পার্সন থেকে পিপল হয়েছে, পার্সন হচ্ছে সিঙ্গুলার, পিপল হচ্ছে প্লুরাল। কিছু কিছু ওই যে বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিনা এস দিয়ে প্লুরাল হয় না, সেগুলাকে পার্সন থেকে পিপল, যেমন চাইল্ড, চাইল্ডস তুমি বলতে পারবে না, সেটাকে বলতে হবে চিলড্রেন। তো যেহেতু এটা প্লুরাল নাউন তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে লটস অফ। নেক্সট এক্সাম্পল, এ লট অফ এর এক্সাম্পল, দেখো এখানে এটাও কিন্তু একটা কাউন্টেবল নন কাউন্টেবল নাউন, যেহেতু নন কাউন্টেবল নাউন এখানে আমরা লট অফ, এ লট অফ ইউজ করবো, আর লটস অফ ইউজ করতে পারবো না। নেক্সট এক্সাম্পল, গার্লস হার্টস, এটাও একটা হচ্ছে প্লুরাল নাউন, প্লুরাল নাউনের পূর্বে আমরা এ লট অফ ইউজ করি, এ লট অফ ইউজ করতে পারবো অথবা লটস অফ ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। নেক্সট এক্সাম্পল, এটা সাব রেজিস্টার রিক্রুটমেন্টে এসেছিল, তো আমরা দেখি আনসার করতে পারি কিনা। এখানে দেওয়া আছে দেয়ার ইজ গ্যাপ ডাস্ট, তো ডাস্ট হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। তো নন কাউন্টেবলের নাউনের পূর্বে কিন্তু আমরা লটস অফ ইউজ করি না, আমরা ইউজ করবো হচ্ছে এ লট অফ। তো এখানে কি এ লট অফ আছে, এই যে ফার্স্টেই দেওয়া আছে এ লট অফ, তো আনসার হবে এ। নেক্সট হচ্ছে 24 BCS এ আসছিল এই কোশ্চেনটি, এখানে দেওয়া আছে হচ্ছে ডেঞ্জারাস ড্রাইভার্স, ডেঞ্জারাস ড্রাইভার্স একটা প্লুরাল নাউন। তো আমরা প্লুরাল নাউনের পূর্বে লটস অফ ইউজ করতে পারবো, এ লট অফ ইউজ করতে পারবো। দেখি কি দেয়া আছে এখানে, ভেরি লট অফ এগুলো তো বসাতে পারবো না, এই যে এ লট অফ দেওয়া আছে এখানে, লটস অফ কিন্তু নাই, লটস অফ থাকবে লটস অফ আনসার দিতে পারতা, দুইটা কখনো একসাথে থাকবে না। তো এখানে আনসার হবে হচ্ছে এ লট অফ। হোপফুলি ইউ গেট আন্ডারস্ট্যান্ড অলসো দিস স্লাইড। তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি মেনি এবং মাছ, এটা সকলের কাছেই খুবই পরিচিত দুইটা ডিটারমিনার, মেনি অ্যান্ড মাছ। তো অনেকে আমরা ভুল করে থাকি মেনি এবং মাছ ইউজ করতে গিয়ে, তবে কিছু কিছু মুখস্থ যে সেন্টেন্সগুলো সেগুলো কিন্তু আমরা ভুল করি না। যেমন আমরা যখন বলি থ্যাংক ইউ সো মাছ, আমরা কিন্তু বলি না থ্যাংক ইউ সো মেনি, কারণ থ্যাংক ইউকে কিন্তু কাউন্ট করা যায় না। হ্যাঁ, সেটা একটা নন কাউন্টেবল নাউন, যার কারণে আমরা থ্যাংক ইউ সো মাছ বলি, নট মেনি। তো মাছ ইউজ করা হয় নন কাউন্টেবল নাউনে, মেনি ইউজ করা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিছু এক্সাম্পল দেখি, দেয়ার আর মেনি স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস একটা প্লুরাল নাউন, কাউন্টেবল নাউন, সো আমরা ইউজ করবো হচ্ছে মেনি। হাউ মাছ ডিড ইউ পে, এখানে পেমেন্টের কথা বলা হচ্ছে, মানে মানির কথা বলা হচ্ছে।
সো মানি যেহেতু একটা নন কাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই আমরা ইউজ করবো হচ্ছে এখানে মাছ। তো এটা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছিল একটা কোশ্চেন। দেখো এখানে তো আমরা বলো যে আনসার কি হবে, স্পেয়ার টাইম। স্পেয়ার টাইমের পূর্বে আমরা কি ইউজ করবো, স্পেয়ার টাইমটা কি, এটা একটা নন কাউন্টেবল নাউন, সো নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে হচ্ছে মাছ। তো এখানে আনসার হবে মাছ। ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আরেকটি কোশ্চেন, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ, নট মাছ। মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, সো তুমি নট মেনি বলবো না, অবশ্যই তুমি বলবো হচ্ছে নট মাছ। ওকে, তাহলে মাছ এবং মেনি নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই আশা করি। আমরা এখন নেক্সট স্লাইডে যাব, তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে মেনি এবং মাছ দুইটাই কিন্তু বেশি অর্থে আমরা ইউজ করি। তো মেনি এবং মাছের আমি তোমাদেরকে বলে রাখি যে অনেক সময় দেখা যায় আরও কিছু ডিটারমিনার আছে, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ। সো মেনির ওইগুলো ভাই ধরে নিবা, ওগুলোর আপন ভাই হচ্ছে কি, মেনির আপন ভাই হচ্ছে কি, এ গ্রেট নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ। আর মাছের হচ্ছে এ লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ নন কাউন্টেবলের আগে বসে, আর লার্জ নাম্বার অফ যেগুলো সেগুলো হচ্ছে কি কাউন্টেবলের পূর্বে বসে। তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে দেখ, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্লাইড, যেগুলো আমাদের গ্রামার কারেকশনে সবচেয়ে বেশি আসে, ফিউ ফিওয়ার লিটেল লেস। ফিউ ফিওয়ার হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে বসে, আর লিটেল লেস হচ্ছে নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে। তো এখানে ফিউ এবং ফিওয়ারের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমি বলে দিই। ফিউ হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ যেই সেন্টেন্সগুলো আছে সেগুলোতে ইউজ করি, আর ফিউ এর কম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ফিওয়ার, লিটেলের কম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে লেস। তো আমরা যদি কোনো নন কাউন্টেবল নাউন পাই, নন কাউন্টেবল নাউনের পূর্বে আমরা হচ্ছে লিটেল ইউজ করব অথবা লেস ইউজ করব, কিন্তু ওই সেন্টেন্সটা আগে দেখে নিব যে সেন্টেন্সটা কি তুলনামূলক বুঝাচ্ছে কিনা। সেন্টেন্সটা যদি তুলনামূলক বুঝায় তাহলে লেস ইউজ করব, তুলনামূলক না বুঝালে লিটেল ইউজ করব। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে তুলনামূলক হলে ফিউয়ার ইউজ করব, তুলনামূলক না হলে আমরা ফিউ ইউজ করব। তো লেটস সি সাম এক্সাম্পলস। এই যে ফ্রেন্ডস কাউন্টেবল নাউন, আমরা ফিউ ইউজ করব। বুকস কাউন্টেবল নাউন, ফিউ ইউজ করব। লিটল ওয়াটার লিটল মিল্ক নন কাউন্টেবল নাউন, সো আমরা লিটল ইউজ করব। এই যে দেখো লিটল ওয়ার্ক, আমরা কিন্তু এখানে ইউজ করতে পারতাম লিটল ওয়ার্ক, কিন্তু এখানে দেখো দেন আছে, দেন থাকলেই তো তুলনামূলক বুঝায়, আবার দেন না থাকলেও তুমি সেন্টেন্স পরে, আমি আরেকটা এক্সাম্পল দেবো দেন ছাড়া, যে দেন না থাকলেও সেন্টেন্স পরে যদি বোঝা যায় যে এটা তুলনা বোঝাচ্ছে অন্যের সাথে বা অন্য দিনের সাথে, আগের তুলনায় যদি তুলনামূলক কম বোঝাচ্ছে, এগুলোর অর্থ হচ্ছে তুলনামূলক কম, তাহলে আমরা ফিউয়ার ইউজ করব নাউন বুঝে। তো এখানে যেহেতু আমরা দেখতেছি যে নন কাউন্টেবল নাউন, সো আমরা লিটল অথবা লেস ইউজ করবো, যেহেতু তুলনামূলক সো আমরা লেস ইউজ করবো। হোপফুলি ইউ গেট আন্ডারস্ট্যান্ড। তো এখানে দেখো ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাও ডেজ, ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাও ডেজ, মানে আজকাল হচ্ছে আমেরিকান ভিসাস তুলনামূলক কম পাওয়া যাচ্ছে, তাহলে তুলনামূলক যেহেতু কম পাওয়া যাচ্ছে, প্রশ্ন হচ্ছে কি নাউনটা কি কাউন্টেবল নাকি নন কাউন্টেবল। দেখো নাউনটা হচ্ছে পিপল, পিপল হচ্ছে একটা কাউন্টেবল নাউন, পিপল যেহেতু কাউন্টেবল নাউন সো আমরা এখানে ইউজ করবো ফিউয়ার নট লেস। তো নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো এটাও পিএসসির একটা রিক্রুটমেন্ট এসেছিল, মানি, মানি হচ্ছে নন কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে গিয়ে আমরা লিটেল ইউজ করি, সো আমরা নন কাউন্টেবল নাউনের পূর্বে এই যে লিটেল ইউজ করেছি। হোপফুলি ইউ গেট আন্ডারস্ট্যান্ড। নেক্সট নেক্সট এক্সাম্পলে দেখতেছি সল্ট, এই যে এখানে নাউনটা দেওয়া আছে সল্ট, সল্ট হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন, সো আমরা ইউজ করবো কি এখানে অবশ্যই লিটেল, আর যদি তুলনামূলক হতো তাহলে আমরা ইউজ করতাম লেস, এটা তুলনামূলক নয়। ওকে, লিটেল লেস সম্পর্কে আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা এখন নেক্সট স্লাইডে দেখি কি আছে। তো কিছু প্র্যাকটিস দেওয়া আছে এখানে, তো প্র্যাকটিসগুলো আমরা বোঝার চেষ্টা করি, অথবা তোমরা নিজেরাই আনসার দিয়ে দাও এগুলোর আনসার কি হবে। আই ডু নট ড্রিঙ্ক টি, তো টি এর আগে কি বসবে, টি একটা হচ্ছে নন কাউন্টেবল নাউন, সো নন কাউন্টেবল ডিটারমিনার আমার খুঁজতে হবে, নন কাউন্টেবল ডিটারমিনার হচ্ছে এখানে মাছ, মাছ হচ্ছে নন কাউন্টেবল ডিটারমিনার, সো আনসার হবে এ। এখানে হচ্ছে ইনিমিস, এখানে দুইটা ফিল ইন দ্য গ্যাপ আছে, দেখো এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ,
এটা এই গ্যাপের পরবর্তী নাউনটা হচ্ছে গিয়ে কাউন্টেবল, এই গ্যাপের পরবর্তী নাউনটা হচ্ছে নন কাউন্টেবল। সো ফার্স্টেরটা আমি কাউন্টেবল ডিটারমিনার ইউজ করব, আর সেকেন্ডটাতে আমরা নন কাউন্টেবল ডিটারমিনার ইউজ করব। সো কাউন্টেবল ডিটারমিনারটা খুঁজি, এই যে দেখো এখানে কাউন্টেবল ডিটারমিনার মেনি, তো মেনি কাউন্টেবল ডিটারমিনার, কিন্তু পরেরটাও কিন্তু কাউন্টেবল ডিটারমিনার, কিন্তু পরেরটাতে তো লাগবে আমার নন কাউন্টেবল ডিটারমিনার। তো এই যে দেখো ডি নাম্বার অপশনে কাউন্টেবল ফার্স্টেরটা আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে নন কাউন্টেবল, তাহলে আনসার কি হবে, এ ফিউ এনিমিস লিটল হার্ম, তো আনসার হচ্ছে ডি। শি সোল্ড মিল্ক, মিল্ক কি একটা নন কাউন্টেবল, তো আমরা ইউজ করবো নন কাউন্টেবল ডিটারমিনার, এখানে লিটল ইউজ করবো, আনসার এ। এখানে হচ্ছে কি, এখানেও দুইটা গ্যাপ, রাশিয়ান এই গ্যাপের পর হচ্ছে রাশিয়ান, রাশিয়ান হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে এখানে, তো ল্যাঙ্গুয়েজ জানি যে আমরা নন কাউন্টেবল নাউন, আর এই গ্যাপের পরে হচ্ছে কি ওয়ার্ডস, ওয়ার্ডস হচ্ছে কাউন্টেবল নাউন। তো ফার্স্টে বসবে নন কাউন্টেবল ডিটারমিনার, সেকেন্ডটাতে বসবে কাউন্টেবল ডিটারমিনার। তো ফার্স্টে হচ্ছে গিয়ে নন কাউন্টেবল ডিটারমিনার এখানে আছে, এটাও নন কাউন্টেবল, দুইটা তো নন কাউন্টেবল হবে না। তো এই যে দেখো পেয়ে গেছি, ফার্স্টটা হচ্ছে নন কাউন্টেবল ডিটারমিনার আর সেকেন্ডটা হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, তাহলে আনসার কী হবে, আনসার হবে বি, লিটল রাশিয়ান আর হচ্ছে এ ফিউ ওয়ার্ডস। সো হোপফুলি ইউ গেট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ডিটারমিনার্স। তো তোমরা যদি ডিটারমিনার বুঝে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আর হচ্ছে এই তোমাদের যে ইয়াঙ্গার ব্রাদার এবং সিস্টার্স আছে তাদেরকে ওই ভিডিওটা দেখাবা, সো দ্যাট দে ক্যান বি বেনিফিটেড ফ্রম দিস ভিডিও। আর এই ভিডিওটা তোমাদের টাইম লাইনে রেখে দিবা অথবা কম্পিউটারে ডাউনলোড করে রেখে দিবা পরবর্তীতে যাতে আবার দেখতে পারো। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে, আসসালামু আলাইকুম।